বড়দলের লগে তোমার সম্পর্ক? কি ব্যাপার, চেহারাটা এরকম করে রাখছেন কেন? বড়দলের লগে নানা সম্পর্ক তুমি আগে থেকে জানতা? এটা না জানুনের কি আছে? আমার আগে জানাওনি কেন? কি জানাইতাম? তখন যদি জানাইতাম কইতেন তো ভাগ্নির নামে কথা লাগাইতাছি তাড়াতাড়ি বাড়ি থেকে বিদায় করণের লেগে। এত বেশি বুঝবা না। দেখেন, এত মেজাজ দেখাইবেন না। বড়াদালির খেলা দেখানোর লেগে পৃথিবী ছাড়া আয়োজন কে করছিল, আমি নাকি আপনি? তখন তো খুব ভাল লাগছে, তখন নিষেধ করেন নাই কেন? আপনার কাছে তো সব কিছু পানির মতো পরিষ্কার আছিল, তখন কেন ভাগ্নিরে কিছু কইতে পারেন নাই? কারণ হইতেছে গিয়ে তখন বড়াদালির সাথে আপনার সম্পর্ক ভালো আসছিল, এই জন্য কিছু বলেন নাই। এখন বড়াদালির সাথে আপনার সম্পর্ক খারাপ, এই জন্য নায়নার সাথে বড়াদালির সম্পর্কটা আপনার কাছে বেশি বেশি মনে হইতেছে। চুপি আসিলাম, চুপি থাকতে চাইছি, কথা কইতে চাই নাই। কে আমার দিয়ে কথা কইলো? আপনি। মামা, তুমি আমার লগে কোনো কথা কইবে না। মানে বড়দলের লগে তোমার সম্পর্ক? আমার ভাগ্নি হয়ে তুমি বড়দলের লগে সম্পর্ক করছো? কথা বলো কে? কাউকে ভালো লাগে কি ভুল মামা? না, তুমি ভালো লাগার চাইতে অনেক দূর আগায় গেছো। শুধু তাই না, তুমি আর একটা ভুল করছো। তুমি বড়দালিরে কইছো আমি মুনিয়ার বিয়া না ধরে মিছা কথা কইছি। হ্যাঁ বলেছি, কারণ তুমি যে কাজটা করেছো মোটেও ঠিক করনি, অমানবিক করেছো। দেখছাই বলেছি মামা। আর চাইলে তুমি এই কথা মাকেও বলতে পারো। আমি মনে করি আমি যেটা করেছি ঠিকই করেছি। এত কিছু দরকার নাই, তুমি চলে যাবে। মামা তাড়িয়ে দিচ্ছ? ধরে নাও তাই। তুমি আমার মান সম্মান মাটির লগে মিশিয়ে দিছো। ফাইন ফাইন, আমি চলে যাচ্ছি বাড়ি ছেড়ে। এটা এটা আপনি কি করলেন? হ্যাঁ ভাই, তুমি চুপ করো, এটা নিয়ে কোনো কথা কবা না। 1 2 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বন্দে আমারে দিবানা বানাইলো রাজান। তোর ঘটনা কি? তুই দেখি এক লাখ লাখ ঘোরাফেরা করস, তোর লাগে ইদানিং ল্যাবলার অতিপসা দেখা যায় না। ওরে বাদ দিয়ে দিছে ভাই, হালায় বহুত ডিস্টার্ব। ওরে আমি কইছি যে তুই মুনিয়ার লাগে লাইন মারিস না। মুক্তার ভাই তো মুনিয়ারে পছন্দ করে। হয় কি কয় জানেন? কয় মুনিয়া তোর মুক্তার ভাই পছন্দ করে না, আমি লাইন মারতে দোষ কি? এই কথা কইছে না? হ্যাঁ ভাই, এর লেগে হালার আমি সাইড করে দিছি। আমার কেন জানি মনে হইতেছে ও নিশ্চিত আপনার নামে মুনিয়ার কাছে নানা আজে বাজে কথা কইছে। আপনি ওরে ধইরা ভাই মাঝে মধ্যে করে লাথি মেরেন তো। কারণ বড়াদালি যে আন্তগ্রাম হাডুডু খেলার আয়োজন করতেছে, সাদেক কাহা ওইটার আয়োজন করবেন। আমার দায়িত্ব দিছে সমস্ত গ্রামের গ্রামে যোগাযোগ করার লেগা। তুই আমার লগে থাকবি? তা নয় থাকলাম, কিন্তু বড়াদালি ভাই কি মানবো? আরে তো ওর মানা না মানা কিছু যায় নাকি? এই জাদুনগরে সাদেক কাহা যা চাইবেন তাই হবে। ভুল। ভুল ভুল ভুল। প্যাস লাগাইতেছিস না? কিসে প্যাস লাগাইতেছি? আমি কোনো প্যাস লাগাইতেছি না। প্যাস লাগাইতেছিস না? না। সাদেক কাই এমতি জানতে পারছে যে আন্তগ্রাম হাডুডু খেলা হইব? আরে শুধু কি তুই আমার একা কইছিস নাকি আন্তগ্রাম হাডুডু খেলার কথা? তুই বাসের কাকারে কস নাই? আরে বেটা বাসের কাকারে কইছি মেলা আগে, তখন বন্ধু সাদেক কাকা কিছু জানতে পারে নাই। তোরে কনের লগে লগে সাদেক কাকা জানা ফেলাইছি। আরে আমি তো তোর ইচ্ছা করে জানাইছি যাতে তুই জানানোর লগে লগে সাদেক কাকা জানতে পারে। তারপর তিনি আমার লাগে চাপাচাপি শুরু করবেন, আর আমিও তার দাঁত ভাঙা জবাব দিতে পারব। তোরা আমি আবার কইতেছি বড়াদালি, বন্ধু হিসাবে কইতেছি, সাথে কার লগে লাগতে যাইস না, কারণ তুই পারবি না। হ্যাঁ নেটওয়ার্ক অনেক স্ট্রং। আরে বেটা যা, সাদেক কারে কই দিস, হ্যাঁ চ্যালেঞ্জ আমি নিলাম। আপনি কইলাম বিপদ ঘাড়ে নিতেছেন বড়াদালি ভাই। তোর জানে মাইরে ফেলাবো, কম জানে মাইরে ফেলাবো। ওই তুই 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 আমার দোকান হাতছলি, হ্যাঁ? ওই ওই তুই ওরা সাইনাতে যে কামে যাইছিলি যা, তোর ধরে যেতেছিলাম, এটাই আমার কাম। শোন, আমি ওয়ার্নিং দিতেছি, এরপর কিন্তু মুখ দিয়ে কথা কম না, হাত চলবো হাত। ঘুঘু বারবার ধান খেয়ে যাইব, এত সোজা না? সোজা না কঠিন, সময় হলে জানতে পারবি। বেশি বেড়ে গেছে ভাই, একটু সাইজ করা দরকার। আমাকে কিছু করা লাগবো না, যা করার সাদেক কাহাই করবি। খবিরের বইয়ের অবস্থা দেখছস তো, শুধুমাত্র একটু বেয়াদবি করছিল, এখন হারে হারে তার ফল পাইতেছে। ওরাদালিও এর ফল পাইব। 1, 2, 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।